সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 7 আগস্ট বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, এখনো অশান্ত বাংলাদেশ, করিমগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি, অশান্ত বাংলাদেশ গুজব ছড়ালেই করা পদক্ষেপ, বাংলাদেশ সম্পর্কে গুজব ছড়াচ্ছে সতর্ক থাকতে বলল পশ্চিমবঙ্গ পুলিশ, শান্ত থাকুন শান্তি বজায় রাখুন, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বাংলাদেশের অস্থির পরিস্থিতির জন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ ভারত বাংলাদেশ ট্রেন, বরাকে সড়ক দুর্ঘটনা যেন থামছেই না, এবার কর্মস্থলে যেতে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না এক ব্যক্তির, শিলচর লক্ষ্মীপুরে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হলো এক ব্যক্তির, আহত 3 জন। সকাল 11টার আগে অধিকাংশ কর্মচারী অফিস মুখ হন না, খড়গহস্ত করিমগঞ্জের ডিসি বেঁধে দিলেন অফিসে হাজিরার সময়। বাংলাদেশে হিন্দুদের সুরক্ষার দাবিতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র করিমগঞ্জে, নির্যাতনের শিকার হিন্দুদের প্রয়োজনে ভারতে আশ্রয় দেওয়া হোক বললেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য। বাংলাদেশের রাজনৈতিক হিংসায় আতঙ্ক ভারত বাংলাদেশ সীমান্তে, কাঁটা তারের বাইরে থাকা গ্রামবাসীর খোঁজ নিলেন ডিআইজি এসপি। 35,133 পদ পূরণে বিশেষ নিয়োগ অভিযানের বিজ্ঞাপন প্রকাশ, 5 বছরের শর্ত, চাকরি নিয়মিত হচ্ছে না 3,000-এর বেশি চুক্তির শিক্ষকের। বাংলাদেশে মোহাম্মদ ইউনুসি হচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান, ছাত্রজোটের দাবি মেনে নিলেন বাংলাদেশ কর্তৃপক্ষ। স্বাস্থ্য এবং জীবন বিমার উপর জিএসটি প্রত্যাহারের দাবি সংসদের বাইরে বিক্ষোভ ইন্ডিয়া জোটের। মিজোরামের শেরখানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ভাগ্যক্রমে বেঁচে ফিরলেন সুনাইয়ের এক যুবক। হাইলাকান্দিতে 68,000 কৃষক থাকলেও পিএম কিষাণের সুবিধা পাচ্ছেন 86,000। 2015-16 সালের সেন্সাস অনুযায়ী তথ্য কৃষি বিভাগের। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হামলা ও বাংচুরের নিরাপত্তা দিতে মাঠে বিএনপির নেতারা। উদ্বিগ্ন বরাকবাসী, হিন্দু নির্যাতন রুদে ভারতের সরকারের পদক্ষেপ চেয়েছেন অনেকে। কাটলিসরায় চুরের উৎপাতে রাতের ঘুম উবে গেছে মানুষের, নির্বিকার পুলিশ। রাতাবাড়িতে 10টি দোকানে চুরির ঘটনায় গ্রেফতার 2 জন, এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বরাক উপত্যকায় সড়ক দুর্ঘটনা যেন থামছেই না, এবার নিজের কর্মস্থলে যেতে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না এক ব্যক্তির, দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ঘটল এক ব্যক্তির। মঙ্গলবার এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয়েছে। হত ব্যক্তি শকত আলী বাড়ির শিলচর লক্ষ্মীপুরের সাপর ময়না গ্রামে। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর থানা এলাকার চিরিপার গ্রামে পালরবন্দ লক্ষ্মীপুর পূর্ত সড়কে। প্রয়াত শকত আলী করিমগঞ্জের বদরপুর বিদ্যুৎ বিতরণ বিভাগের কর্মরত ছিলেন। মঙ্গলবার সকালে বদরপুর কর্মস্থলে যেতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। মাত্র 3 কিলোমিটার যেতে না যেতে পালরবন থেকে লক্ষ্মীপুরগামী একটি দ্রুতবেগী বাইক সজোরে ধাক্কা মারে। সেই বাইকে চালকসহ 3 জন যুবক ছিল, তাদের অল্প বিস্তর জখম হয়েছে বলে জানা যায়। তবে শকত আলীর মারাত্মক জখম ছিল, তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় লক্ষ্মীপুর প্রাথমিক হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করে তাকে শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেন। সেখানে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক শকত আলীকে মৃত ঘোষণা করেন। তার পরিবারে রয়েছে স্ত্রী, 2 ছেলে 1 মেয়ে। এ দুর্ঘটনায় মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। অশান্ত বাংলাদেশ গুজব ছড়ালেই করা পদক্ষেপ,
বাংলাদেশ সম্পর্কে গুজব ছড়াচ্ছে, সতর্ক থাকতে বলল পশ্চিমবঙ্গ পুলিশ। শান্ত থাকুন, শান্তি বজায় রাখুন। পশ্চিমবঙ্গ পুলিশ ফেসবুক পোস্টে জানায়, কিছু স্থানীয় টিভি চ্যানেলের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যেভাবে রিপোর্টিং হচ্ছে তা খুবই দৃষ্টিকটুভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক এবং ভারতের প্রেস কাউন্সিলের নিয়মাবলীর পরিপন্থী। দর্শকদের অনুরোধ, এই ধরনের কভারেজ দেখার সময় নিজস্ব বিচার বিবেচনা প্রয়োগ করুন এবং মাথায় রাখুন যে চ্যানেলের দেখানো ফুটেজের সত্যতা কিন্তু কোনো নিরপেক্ষ তৃতীয় সংস্থা দিয়ে যাচাই করা নয়। একতরফা বিদ্বেষমূলক এবং বিভ্রান্তিকর প্রচারের ফাঁদে পা দেবেন না। শান্ত থাকুন, শান্তি বজায় রাখুন। এখনো অশান্ত বাংলাদেশ। করিমগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি। বাংলাদেশের রাজনৈতিক হিংসায় আতঙ্ক ভারত বাংলা সীমান্তে। কাঁটাতারের বাইরে থাকা গ্রামবাসীর খোঁজ নিলেন ডিআইজি এসপি। উদ্বিগ্ন বরাকবাসী, হিন্দু নির্যাতন রুদে ভারতের কঠোর অবস্থান চাইছেন অনেকে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় উদ্বিগ্ন হাইলাকান্দি সহ সমগ্র বরাকবাসী। পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের ছাত্র অভ্যুত্থানের চাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন এবং সেনাবাহিনীর ক্ষমতা দখলের ঘটনা নিয়ে সমগ্র দেশের সঙ্গে হাইলাকান্দিতে ব্যাপক উদ্বেগ বিরাজ করছে। রবিবার থেকে শুরু করে এখন পর্যন্ত হাইলাকান্দির আনাচে কানাচে সব শ্রেণীর মানুষের আলোচনায় বারবার চর্চিত হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। বিশেষ করে দেশের হিন্দু নির্যাতনের ঘটনা নিয়ে উদ্বিগ্ন মানুষ এ নিয়ে আলোচনায় ডুবে রয়েছেন। মঙ্গলবার হাইলাকান্দি জেলার সরকারি বেসরকারি, হাইলাকান্দি সহ বরাক উপত্যকার সরকারি বেসরকারি কার্যালয়, হাটবাজার সর্বত্র চর্চার কেন্দ্রে ছিল বাংলাদেশের অস্থির পরিস্থিতি। খড়গহস্ত করিমগঞ্জের ডিসি বেঁধে দিলেন অফিসে হাজিরার সময়। কর্মসংস্কৃতি দীর্ঘদিন থেকে লাটে উঠেছে করিমগঞ্জ জেলার বিভিন্ন কার্যালয়ে। সকাল ১১টার আগে অধিকাংশ কর্মচারী অফিস মুখো হন না, আবার অফিসে গিয়ে স্বাক্ষর করে অন্যত্র গল্পগুজব করতে চলে যান, ফলে আম জনতার জন্য কোনো কাজ করতে ভীষণ সমস্যা হচ্ছে। খুদ ডিসি অফিসের হাল অনেকটা এরকম। আর সার্কুল অফিস, সাব রেজিস্ট্রার, শিক্ষা বিভাগ, জল সম্পদ, পিএইচি, ডিআইসি সহ অন্যান্য কার্যালয়ের কর্মসংস্কৃতির উল্লেখ না করলেও চলে। যদিও ওই সকল কার্যালয়ের কিছু সংখ্যক কর্মচারী নিয়ম মেনে অফিসে যাওয়া আসা করেন, যাদের জন্য বলতে গেলে কিছুটা হলেও অফিসের কাজ সুষ্ঠুভাবে চলছে। তবে এবার অফিস কর্মীদের টাইম টেবিল নিয়ে কঠোর অবস্থান গ্রহণ করেছেন করিমগঞ্জের জেলা আয়ুক্ত। এ মর্মে ৫ আগস্ট এক নির্দেশ জারি করেছেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব। এতে সাফ জানিয়ে দেন, সকাল ৯:৪৫ সব সরকারি কার্যালয়ের কর্মীদের উপস্থিত হতে হবে, এরপর ১০টার মধ্যে হাজিরা খাতায় স্বাক্ষর করতে হবে। জেলা আয়ুক্তের কার্যালয় এবং রেভিনিউ সেরেস্তাদার ওই হাজিরা খাতা সকাল ১০টায় সমজে দেবেন অতিরিক্ত আয়ুক্ত মানস প্রতিম বংজঙ্গের কাছে। এডিসি প্রয়োজন অনুসারে কর্মীদের গাফিলতির জন্য সকজ এসিআরএ এন্ট্রি, বেতন কর্তন বা অন্যান্য ব্যবস্থা গ্রহণ করবেন। অন্যদিকে বিশেষ কারণ ছাড়া সব কর্মীদের সিএলের জন্য আগে দরখাস্ত করতে হবে। সকাল ৯:৪৫ থেকে বিকেল ৫টা পর্যন্ত কার্যালয়ে থাকা বাধ্যতামূলক। বাংলাদেশ চাঁদপুরে সংখ্যালঘুদের উপর নির্যাতন, হামলা এবং ভাঙচুর এবং ব্যবসায়ী সহ সাধারণ মানুষের স্বাভাবিক জীবনের নিরাপত্তা দিতে মাঠে নেমেছেন জেলা বিএনপির শীর্ষ নেতারা। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের পুরানবাজার এলাকায় এ নিয়ে পথসভা এবং বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তারা। এ সময় এক পথসভায় জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আজকের পর থেকে কেউ যদি কোনো ধরনের অরাজকতা, হামলা, বাংচুর এবং লাটতরাজ চালায় তাতে অংশ নেয়, তাহলে তাকে আওয়ামী লীগের চেয়েও কঠিন পরিণতি ভোগ করতে হবে। তিনি আরও বলেন, এখন আমাদের সবার দায়িত্ব সংখ্যালঘু সম্প্রদায়, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা।
আর এরপরও কেউ যদি পরিবেশ নষ্ট করার অপচেষ্টা করে তাহলে তাদের নাম ও পরিচয় আমার কাছে দেবেন, আমি সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে তাদেরকে নির্মূল করব। মিজোরামের শেরখানে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা, লরির ধাক্কায় কয়েকশো ফুট নিচে খাদে পড়ল গাড়ি, ভাগ্যক্রমে বেঁচে গেলেন সুনাইর নগদির গ্রামের যুবক। মিজোরামের শেরখানে লরির ধাক্কায় কয়েকশো ফুট নিচে খাদে পড়ল গাড়ি, আহত সুনাইর নগদির গ্রামের যুবক শাহিন আহমেদ লস্কর, বুদ্ধিমত্তায় প্রাণ রক্ষা হয়েছে শাহিনের। ঘটনার পর তড়িৎ গতিতে গাড়ি থেকে বের হয়ে পড়ে আঘাতপ্রাপ্ত হয়ে অচেতন হয়ে পড়ে সে। পরে পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। এরপর সামান্য সুস্থ হলে তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে সেখানকার পুলিশ। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। হিন্দুদের সুরক্ষার দাবিতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র করিমগঞ্জে, নির্যাতনের শিকার হিন্দুদের প্রয়োজনে ভারতে আশ্রয় দেওয়া হোক বললেন বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য। বাংলাদেশের শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদে ইস্তফা এবং দেশ ত্যাগের পর হিন্দুদের উপর লাগাতার চলছে আক্রমণ অত্যাচার, এরকম অসুরক্ষিত হিন্দুদের সুরক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আশু হস্তক্ষেপের দাবি জানালো করিমগঞ্জ জেলা বিজেপি। সোমবার থেকে কোটা নিয়ে ছাত্র আন্দোলনের নামে আক্রমণ চলছে হিন্দুদের বাড়িতে মঠ ও মন্দিরে, এতে উদ্বিগ্ন করিমগঞ্জ জেলা বিজেপি। মঙ্গলবার দলের তরফে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র পাঠিয়ে তার হস্তক্ষেপ দাবি করা হয়েছে। এদিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ভারত বাংলাদেশ ট্রেন। বাংলাদেশের অস্থির পরিস্থিতির জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। 35,133 পদ পূরণে বিশেষ নিয়োগ অভিযানের বিজ্ঞাপন প্রকাশ। 5 বছরের শর্ত, চাকরি নিয়মিত হচ্ছে না 3,000-এর বেশি চুক্তির শিক্ষকের। 5 বছরের চাকরির শর্তেই চাকরি নিয়মিত হবে চুক্তিভিত্তিক শিক্ষকদের, এর জন্য বিশেষ নিয়োগ অভিযানও শুরু করতে যাচ্ছে রাজ্য সরকার। কিন্তু 5 বছরের চাকরির মেয়াদ বেঁধে দেওয়ায় নিয়মিত হবে না কয়েক হাজার চুক্তির শিক্ষকের চাকরি। নিম্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং চুক্তির ভিত্তিতে মধ্য ইংরেজি স্কুলে কর্মরত বিজ্ঞান ও অঙ্কের 3,753 জন শিক্ষকের চাকরি নিয়মিত হবে না, কারণ তাদের চাকরির মেয়াদ 5 বছর হয়নি, ফলে শিক্ষকদের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য এবং জীবন বীমার উপর 18% জিএসটি লাগু করেছে কেন্দ্রীয় সরকার। গত 23 জুলাই সংসদে পেশ করা 2024-25 অর্থবর্ষের বাজেটে এই জিএসটি লাগু করা হয়েছে। এই কর প্রত্যাহারের দাবিতে এবার সংসদ ভবন চত্বরে প্রতিবাদে নামল বিরোধীদের ইন্ডিয়া জোট। মঙ্গলবার প্লে কার্ড হাতে কেন্দ্রের স্বাস্থ্য এবং জীবন বীমার উপর জিএসটি প্রত্যাহারের দাবিতে সরব হন তারা। বিরোধীদের এই প্রতিবাদ মঞ্চে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি, কাটলিসরাই চুরের উৎপাতে রাতের ঘুম উবে গেছে মানুষের, নির্বিকার পুলিশ। এদিকে রাতাবাড়িতে 10টি দোকানে চুরির ঘটনায় গ্রেফতার 2 জন, পরপর 10টি দোকানে একই রাতে চুরির তদন্তে নেমে সাফল্য পেয়েছে রামকৃষ্ণনগর পুলিশ।
শনিবার গভীর রাতে রামকৃষ্ণনগর থানার বসন্তপুর এবং রাতাবাড়ি থানা এলাকার মোট 10টি দোকানে চুরি হয়। এলাকায় অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে এমনটা লক্ষ্য করে তৎপর হয়ে উঠেছে রামকৃষ্ণনগর পুলিশ। গোয়েন্দাদের সাহায্যে দুষ্কৃতীদের সন্ধান পান রামকৃষ্ণনগর থানার ওসি লিটন নাথ। সোমবার গভীর রাতে বৃষ্টি যখন অজরে পড়ছিল তখনই অপারেশনে নামে পুলিশ। বিলবাড়ি এলাকার তুতামিয়ার ছেলে শাহিন আহমেদ এবং 62 হাল গ্রামের আব্দুল রহিমের ছেলে জাবির আহমেদকে বাথরুমে আচ্ছন্নতাক অবস্থায় গ্রেফতার করে থানায় এনে মেডিকেল টেস্ট করার পর্যায়ে শুরু করে পুলিশ। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।